মদিনার অলিতে গলিতে আলোড়ন হয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী শাহাদাত বরণ করছে উহুদের ময়দানে। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত কারে কয়? নতুন বিবাহ করে বাসর ঘর, আরামের ঘর, আরামের ঘর, বাসর ঘর। এ নবীর উম্মত হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, মদিনার সব জায়গায় আওয়াজ আসতেছে, ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে, এ বাইচা থাকিকা কি করবি নবী নাই, এ দুনিয়ায় বাইচা থাকিকা কি করবি নবী নাই, কি হয়েছে? বলে নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে, মহিলারাও পাগল পারা হইয়া আমার নবীর জন্য দৌড়ায়, আমার নবীর জন্য। এক সাহাবী নতুন বিবাহ করে বাসর ঘরে বাসর রাত করে, ফরজ গোসল করার জন্য কাদের মধ্যে গামছা লুঙ্গি লইয়া নদীর কিনারায় অথবা পুষ্কনির কিনারায় গোসল করার জন্য হাজির হয়ে গেছে, নাম হয়েছেন সাহাবীর হানজালা। ওই গোসলখানায় যাইয়া কানের মধ্যে আওয়াজ পায়, গোসল করতে পারে নাই, করতে পারে নাই, কানের মধ্যে আওয়াজ, আওয়াজ, বিশ্বনবী উহুদের ময়দানে মারা গেছে, শাহাদাত বরণ করছে, কার জন্য গোসল করবি রে হামজালা? যদি নবীর জন্য জীবন দিতে হয় যাও, তাড়াতাড়ি যাও উহুদের ময়দানে, যা তলোয়ার নিয়ে হাজির হয়ে যা। হযরতে হামজালা আর দেরি করে নাই, দ্রুত বেগে দৌড়াইয়া হামজালা বিবির কামরার সামনে এসে হাজির হয়ে গেছে, ভিতরেও ঢুকে নাই, নাপাক অবস্থায় কার থেকে নবীর উম্মত গামছা লুঙ্গি ফালাইয়া ডাক দিয়া বলতেছে, এ আমার বিবি সাহেবা, দেরি করিও না, দেরি করিও না, মনে হয় তুমিও জানো উহুদের ময়দানে আমার নবী নাই, আমার কানে আওয়াজ পাইলাম নবী নাই, যেখানে নবী নাই আমি কার জন্য বেঁচে থাকব, কার জন্য গোসল করব, গোসল করলে লেট হয়ে যাবে, আমি বেঈমানদেরকে হত্যা করতে পারবো না, জাহান্নামে ফালাতে পারবো না, কতল করতে পারবো না, আমার লেট হয়ে যাবে, বিবিরে দেরি করিস না, আমার খাপের ভিতর থেকে তলোয়ারটা বের করে দে। আমি দ্রুত বেগে দৌড়াই, পিছনে পিছনে বিবিও দৌড়াই, বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে নিষেধ করব না, তবে সবে মাত্র একটা রাত আপনার সাথে আমি কাটাইলাম, এক রাত্রের মহব্বতে অনেক মহব্বতেই হয়ে গেল, স্বামী আমি জানি আপনি যেই মৌসুম নিয়া আর যেই নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা নিয়া আপনি উহুদের ময়দানে রওনা করেছেন, মনে হয় আপনি আর ফিরবেন না, যদি শাহাদাত বরণ করেন পরকালে আমি আপনার স্ত্রীরে ভুলবেন না, আমাকে সাথে লইয়া আপনি আমাকে জান্নাতের কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব الحمد لله الذي أحسن تدبير الكائنات فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات
فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالماكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বতে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা যারা চুপ করে আছেন, কি পরিচয় দিলেন আপনারা! নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত আপনাদের অন্তরে নাই। যদি থাকতো, যেহেতু আপনারা নামাজি, যে দুরুত আমি পড়েছি এ দুরুত আপনারা নামাজের ভিতরে পড়ে থাকেন, প্রথম বৈঠক নয় শেষ বৈঠকে, তাহলে তো এ দুরুত পারার কথা, পড়ার কথা। সমস্যা হলো নবীর প্রেম আর ভালোবাসাই ভিতরে নাই। যদি থাকতো নবীর দুরুদের আওয়াজ লম্বা হতো। দুরুদ পড়লে সওয়াব হয় না পাপ হয়? আরো সবাই জোরে বলেন, আরো উঁচু আওয়াজে বলেন, যদি সওয়াব হয়, দরকার আপনাদের নাই, থাকলে মহব্বতে জবান খুলে পড়েন, বালাবালনুলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওহি ফুল তো ফুল নেহি হায়, জিস ফুলো মে ভুনেহি। ওহি দিল তো দিল নেহি হায়, জিস দিলো মে রব নেহি, বলবল উলা বিকামালিহি কশবদ্দু জাবি জমালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, পীর বাদশাহ মিয়া জামে মসজিদ ও যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মাকাররাম
জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, বুজুর্গ হক্কানি উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী অতি কাছের, অতি আদরের, অতি মহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকুর ও সুজুদ, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত গুনার কাছ থেকে ফারেক করে, মুক্ত করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাদ হুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিশতাদের পরিবেশে, আগাশিয়াত হুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, দয়াময় আল্লাহর পক্ষ থেকে করুণা ভালোবাসা সাকিনা নাজিলের মজময়, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজ কালারের মানুষ একই জায়গায় জোরে মিলে বসার তৌফিক যে দয়াময় আল্লাহ দান করলেন, রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের দেওয়া জিব্বা দ্বারা জবানটা খুলে উঁচু আওয়াজে, অন্তর অন্তঃস্থল থেকে, বুক ভরে, মুখ ভরে, অবনত চিত্তে, অধীর আগ্রহে জবান খুলে কালিমাত শুকর সকলে মিলে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরুদ সালাম আকেনামদার মদিহিনার মদিহিনার জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া, যে আল্লাহ ধৈর্য ধারণ করে বহু সময় অতিবাহিত করার তৌফিক দিলেন, আবারও দিনের নিসবতে, উলামা ইকরামদের নিসবতে, নিজের ইসলার জন্য কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করবার জন্য আপনাদেরকে ধৈর্যের পরিচয় বসায় রাখলেন, আমাকেও বহু দূর থেকে আল্লাহ আপনাদের মাঝে এসে কোরআন ও হাদিসের আলোচনা করবার জন্য বসবার তৌফিক দিলেন। আমরা সকলে মিলে আরেকবার কালেমাত শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা তোমরা দেখো, যদি তোমরা এখলাস নিয়ে জবান খুলে জিব্বা নাড়ায় আলহামদুলিল্লাহর আওয়াজ তুলতে পারো, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা দেখো, এই ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ তোমাদের আমল নামায় নেকের দ্বারা পরিপূর্ণ করে দিব। অন্য হাদিসে নবী বয়ান করেন, বন্দা তুমি আলহামদুলিল্লাহর আওয়াজ তোলো জমিনে, এই আওয়াজটা আল্লাহর কুদরতে ঊর্ধ্বগমন হতে থাকে, উপরে উঠতে 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 দয়াময় আল্লাহর জান্নাতের আটটি দরওয়াজার তালার ভিতরে গিয়ে সজোরে ধাক্কা লাগে। দয়াময় আল্লাহ ওই আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য জান্নাতের আটটি দরওয়াজার তালাগুলি খুলে দেন। এক আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত কমাবো না, আমি আল্লাহ পাকের পবিত্র কুদরতি জবানের ওয়াদা, পবিত্র ওয়াদা, নিয়ামত পেয়েছো শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব। নিয়ামত পাওয়ার পর গাদ্দারি করবা, বোকামি করবা, কৃপণতা করবা, আমি আল্লাহর আর একটা ওয়াদা তোমাদের থেকে নিয়ামত ছিনাইয়া নিব, এখানেই আমি আল্লাহ তালাবদ্ধ করব না, সমাপ্ত করব না, আমি আল্লাহ তোমাদের জন্য ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই কঠিন শক্ত আযাব নাশুকরি বান্দার জন্য রেখে দিয়েছি। তাহলে আপনারা বলুন, নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন নাই, মহাব্বতে জবান খুলে বলেন,
জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিছেন কে? আল্লাহ। হাত দ্বারা ধরার ক্ষমতা দিছেন কে? আল্লাহ। পা দ্বারা হাঁটার ক্ষমতা দিছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক সব ক্ষমতা দিছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করবার পর, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে দুনিয়ার জমিনে লুলা বানাবেন বানাতে পারতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আল্লাহ পাক আমাকে বোবা বানাবেন, কথা বলার ক্ষমতা দিবেন না, বাক শক্তি দিবেন না, আল্লাহ ইচ্ছা করলে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাকে বোবা বানান নাই, আল্লাহ পাক আমাকে চোখে দেখার ক্ষমতা দিয়া পাঠাইছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার সাড়ে তিন হাত বডির ভিতরে যেখানে যেই নিয়ে আমার দরকার আল্লাহ এগুলি দিয়া পাঠাইছেন, আল্লাহ কমতি করেন নাই। এক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, বন্দা তুমি যদি নিয়ামত গণনা করতে থাকো তুমি নিয়ামত গণনা করতে পারবা, কিন্তু নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সব নিয়ামত দেওয়া কার? আরো জোরে বলুন কার? আসমান কার দেওয়া নিয়ামত? আসমান আমার আল্লাহর লাগে না আমার লাগে? হ্যাঁ, জমিন আমার লাগে না আল্লাহর, চন্দ্র আমার লাগে না আল্লাহর, একটা 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 করে যদি গণনা করি কত নিয়ামত, অজস্র অগণিত অসংখ্য নিয়ামত যিনি দিয়েছেন তেনার নাম কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে সব দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি না চাইতে আমি আল্লাহ সব দিলাম, বন্দা তুমি আমারে কি দিলা? তোমার কাছে তো আমি টাকা চাই না পয়সা চাই না, আমি আল্লাহ পাক তোমার কাছে আমি মাঝে মাঝে ফজরের সময় নয়, আমি আল্লাহ পাক তোমাকে বানাবার পর আমি আল্লাহ পাক তোমার জন্য দুনিয়ার জমিন বানাই নে, বন্দা তোমাকে বানাবার আগে আমি আল্লাহ জমিন বানাইলাম, তোমাকে বানাবার আগে আমি চন্দ্র বানাইলাম, তোমাকে বানাবার আগে আমি আল্লাহ সূর্য বানাইলাম, কারণ আমি আল্লাহ ভালো করে জানি বন্দা জমিনে যাওয়ার পর জমিন দরকার হবে, বন্দার জমিনে যাওয়ার পর আসমান দরকার হবে, জমিন দরকার হবে, রং বিরঙের মাছ দরকার হবে, আমার বন্দার কি কিছুই অভাব যেন না হয় এই জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু ইন্তেজার করে রাখলেন। আল্লাহ পাক বলেন বন্দা সব বানাইলাম তোমার জন্য, আর তোমারে বানাইলাম কেন? একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য, ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জন্য। আল্লাহ পাক ইনসানের আগে একটা জাতির কথাই আয়াতে উল্লেখ করেছেন, যেই জাতিটাকে আল্লাহ বানাইছে আগুনের মাধ্যমে সেই জাতিটার নাম হলো জিন জাতি। কি জাতি? আল্লাহ পাক জিন জাতিকে বানাইছেন আল্লাহর দুশমনী করার জন্য নাকি ইবাদতের জন্য? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, বান্দা ইনসানকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, ইনসানকে দুনিয়ার জমিনে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বানাইছে, জিনদেরকেও আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য বানাইছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক বানাইছে। এ দুনিয়ার মধ্যে আর একটা জাতি আল্লাহ বানাইছেন, যেই জাতিটা আগুনের নয় মাটির নয়, জাতিটা বানাইছে আমার আল্লাহ নূরের মাধ্যমে, যেই জাতিটার নাম হলো ফিরিশতা, যাদের খাওয়া নাই দাওয়া নাই বিবি নাই বাল বাচ্চা নাই, যারা দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত, খাওয়ার টেনশন নাই ঘুমের টেনশন নাই,
ফিরিশতাদের দুনিয়ার মধ্যে বিবির মহব্বত নাই, কার মহব্বত নিয়ে তারা চলে, কার মহব্বত? আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুক কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাতার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা বাফার হায়, আল্লাহ আল্লাহ ইচ শিরিন সতনাম শির শকর মি কুনদ জানম তমা। কষ্ট হইতেছে বাইরা আমার? আমি হয়তো আপনাদের এখানে আসি নাই কখনো, নতুন, এজন্য আপনাদের সাথে সম্পর্ক আমার ভালো নাই। কথা বলতে বলতে আপনাদের সাথে আমার একটা রিলেশন হবে, গুড ভালোবাসা হবে, লাভ হবে। চাননি আপনারা আমার সাথে লাভ করতে? সবাই চান? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে ফিরিশতাদের বিয়া শাদির টেনশন আছে? আরো জোরে কোন মানুষের আছে? নি আছে দুনিয়ার মধ্যে, জিন্দেরও বিয়া শাদি আছে, খাওয়া দাওয়া আছে, বাল বাচ্চা আছে, মানুষেরও আছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদিও আল্লাহ ফিরিশতা বানাইছেন নূরের মাধ্যমে, যদিও তাদের খাওয়া দাওয়া নাই, বিবি বাল বাচ্চা নাই, চব্বিশটা ঘন্টাই তারা আল্লাহর তাসবি পড়ে তাসবি পড়ে তাসবি পড়ে। একদল ফিরিশতারা সেজদায় লুটে পড়া, কেয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। একদল ফিরিশতারা রুকুতে পড়া, কেয়ামত পর্যন্ত রুকু করবে। একদল একদল ফিরিশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবি পড়ে কেয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। তাদের বিবির টেনশন নাই, খাওয়ার টেনশন নাই, ঘুমের টেনশন নাই, চব্বিশটা ঘন্টা এরা আল্লাহ পাকের ইবাদতে মজগুল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর একটা জাতি বানাইছে, জিন জাতি, যারা আল্লাহর সঙ্গে দুশমনি করার কারণে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এখন সব ধ্বংস হয় নাই, কিছু এখনো আছে। একদল আল্লাহরে মানে আর একদলে মানে না। ইনসানের মধ্যেও একদলে মন আছে যারা আল্লাহকে মানে আর একদলে আল্লাহকে মানে না। একদলে কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা কয়। এরাও আল্লাহর দেওয়া হাওয়া, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া জমিন, এরাও দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া সব ভোগ করে। তারপরেও এরা মাঝে মাঝে বলে দেয়ার ইসনগর, আল্লাহ বলতে কিছু নাই। এ চাঁদপুর সদরের মুসলমান উঁচু আওয়াজে জবাব দিয়ে বলো, আমার আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ কয়জন কয়জন? হে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর খাওয়া দাওয়া নাই। আল্লাহ পাক বান্দারে ডেকে ডেকে বলে, বান্দা আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ পাক বলেন, আমার ঘুম নাই, আমার জিমানি নাই, আমার তুমরা নাই, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহ বলে, বান্দা তোরাই হলি আমার আপন, আমাকে যদি তোরা তোদের যেই জবান আমি আল্লাহ দান করেছি, এই জবানটা দিয়ে যদি তোরা আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই বলেন, বান্দার সাথে আল্লাহর সাথে গোপন একটা মধুর সম্পর্ক আছে, যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন আমার আল্লাহ আসমানে থাকতে পারে না, আল্লাহ পাক 70 হাত নূরের পর্দাগুলি উঠায়, আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম আমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য, তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি, আমি আল্লাহ পাক আসমানে থাকতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে তখন জোশ মেরে যাই। বান্দা তুই যখন ডাক দাও তখন আমি আল্লাহ তোর সঙ্গে মিলিয়ে যাই।
ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে। আল্লাহর ইবাদত না করলে আল্লাহর ক্ষতি না আমার ক্ষতি? পিছনের ভাইরা বুঝেন না, জোরে বলেন কার ক্ষতি? তাহলে কার ইবাদত করব? ওই যে বলেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়, আরো জোরে কয়জন, আল্লাহ কয়জন? তাহলে নাস্তিকের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আরো জোরে বলেন নাস্তিকরা নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা কয়। এখানে যারা বসছো এদের মধ্যে অনেকে আওয়ামী লীগ আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে না নাই? যারা বিএনপি করে তাদের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে না নাই? জাতীয় পার্টি বলো, চরমোনাই বলো, সরসিনা বলো, ফুরফুরা বলো, এ জমিনের মধ্যে তবলিগ বলো, হেফাজত বলো, সবার মধ্যে নামাজি আছে, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আছে, বাংলার জমিনের মধ্যে আওয়ামী লীগ বুঝিনা, বিএনপি বুঝিনা, জাতীয় পার্টি বুঝিনা, সবাই এক আল্লাহকে মানে, এক নবীকে মানে, এক কাবা মানে, এক আল্লাহ মানে, এক নবী মানে, কোরআন মানে, কোনো দুশ্মনী নাই, কোনো দুশ্মনী নাই, যেহেতু সবার নবী এক, যেহেতু সবার কাবা এক, যেহেতু সবার কোরআন এক, যেহেতু সবার নবী এক, তাহলে যদি দেখি কোনো বেঈমান নবীকে জিব্বা দিয়া গালি দেয়, খানায় কাবার বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তখন আমরা দল মত নির্বিশেষে ময়দানে নাইমাও, ওই বেঈমানের জিব্বা টেনে সিরে কুকুরকে নাস্তা করায় দিব, ঠিক কি না? তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, তাওহীদ তুসি নামে আমা না দে হামারা, আসানে হি মেটানা নাম নিশা হামারা, বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, ও গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, বলবো আসল কথা, ও গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ও গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান, আমি তো মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান মুসলমান, সবাই তো মুসলমান, জোরে সবাই তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকার, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল নাকি কালো? এই সবার রক্ত কি? আরো জোরে, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমানের ভেজাল, দূরে রও কিবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর, দূরে
কাচেরাও কিবা কাচেরাও তবু কাবাই তোমার ঘর, সোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, দূরে রাও কিবা কাচেরাও তবু কাবাই তোমার ঘর, সোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচীর, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচীর, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান, মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো জোরে মুসলমান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খোদ বদসতে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহান এক সাবুদে, আদমিরা আদমি আদলাজমাস উদেরা গরবুনা বাসত হেজামাস, কষ্ট হইতেছে এ নবীর উম্মত, কথাটা আর একটু ক্লিয়ার করে আমার মূল আলোচনায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন নবীরে গালি দেওয়ার জন্য, কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য, ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, নাস্তিকরা মুসলমানের আপন নাকি দুশ্মন? আওয়ামী লীগেরও দুশ্মন, বিএনপিরও দুশ্মন, এক কথায় যারা নামাজ পড়ে ইসলাম মানে কোরআন পড়ে এদের দুশ্মন নাস্তিকরা, ঠিক কি না? জোরে বলে, এদের সাথে মুসলমানের সাথে কোনো আপোষ কথা কন আপোষ নাই। এ নবীর উম্মতের দল ভালো করে স্মরণ রাখবারে ভাই, সামনে যাই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে এ আখিরি জামানার পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনার মাধ্যমে আরাফার ময়দানের তারিখে দিন পরিপূর্ণ ঘোষণা করলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনাদের উপরে নেয়ামত নাজিল করলাম, আমি আল্লাহ পাক নিজে আপনাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন। এ নবীর উম্মত মূসা নবী দুনিয়ার জমিনে আসমানি একটা কিতাব নিয়ে দুনিয়ায় আগমন করলেন, ঈসা পয়গম্বর আসমানি একটা কিতাব নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন, দাউদ পয়গম্বর দুনিয়ার জমিনে আসমানি একটা কিতাব নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন, তাওহীদের গান নিয়ে নবীরা দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার নবীও দুনিয়ার জমিনে কোরআন নামক এক মুজিজা নিয়ে আগমন করলেন, দুনিয়ার জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবুয়ত পাওয়ার পর ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের কালামের কথা কোরআনের কথা কালেমার কথা ইসলামের কথা মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আওয়াজ দেয়, আল্লাহর পয়গম্বর
যখন এই কালেমার গান আরম্ভ করে দিল, ওই জমিনের মধ্যে মূর্তি পূজক অগ্নি পূজক আবু জাহাল ডাক দিয়া বলেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জমিনে যদি তোমার থাকতে ইচ্ছে করে তাহলে নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করো, কালেমার গান গাওয়া বন্ধ করো। যদি কালেমার গান গাওয়া বন্ধ না করো তাহলে এই জমিনের মধ্যে কিন্তু তোমাকে রাখবো না, প্রায় জনে তোমার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবো। আল্লাহর নবীকে যতই থেরেট দেওয়া হয় আল্লাহর নবী কালেমার গান গাওয়া বন্ধ করে না, কোরআনের কথা বলা বন্ধ করে না। আল্লাহর পয়গাম্বার বলেন, চাচা আবু জাহাল আপনি আমাকে যতই থেরেট দেন আমি কালেমার গান গাওয়া বন্ধ করবো না, কারণ আমার মন গড়া গান আমি গাই না, মন গড়া কালেমার দাওয়াত আমি দেই না। আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ যে আমার উপরে নাজিল করেছেন, বাল হুয়া কোরআনুম মাজীদ ফি লাউহিন মাহফুজ, এই কালাম আসমানি কালাম লাউহে মাহফুজের কালাম, এই কালামের দাওয়াত দেই। আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, এদিকে আসো, নবীকে ডাইকা ওই আবু জাহালের সামনে নিয়া। আল্লাহর নবীর গলায় একটা গামছা লাগায় দিছে, গামছা লাগায় দুপাশ দিয়াটার আমার নবীর জিব্বাটা বের হয়ে গেছে, চক্ষু মুবারক লাল হয়ে গেছে। আমার নবী বলেন, চাচা অযথা শুধুমাত্র আমাকে মারেন কেন, আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো অন্যায় নাই, আমার তো কোনো অপরাধ নাই। বলে, অপরাধটা অপরাধ বুঝি না, ভবিষ্যতে কোনোদিন আর কালেমার গান গাইবি না। এ নবীর উম্মত, দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সবাই দিনের কাজ করেছেন, কালেমার কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আসমানি কিতাবের কথা বলেছেন, আল্লাহ যে একজন আছে এই কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরা বুঝাইছেন। 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের আবির্ভাব এই দুনিয়ার জমিনে হয়েছে, আল্লাহ পাক ঈসা নবীর দ্বারা দিনের কাজ করাইছে কিন্তু দিন পরিপূর্ণ হয় নাই, ইব্রাহিম নবীর দ্বারাও দিন পরিপূর্ণ হয় নাই, মূসা নবীর দ্বারাও দিন পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ করালেন। আমার নবী আপনার নবীর নাম কি, জোরে কোন বিশ্ব নবী কি না, আমার নবীর নাম বিশ্ব নবী, বিশ্ব নবীর দ্বারা আল্লাহ পাক দিন পরিপূর্ণ করাইলেন। পয়গম্বর আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কিরামদের সামনে মাইক ছাড়া লাইট ছাড়া আল্লাহর নবী ভাষণ আরম্ভ করলেন, লক্ষাধিক সাহাবায়ে কিরাম প্রত্যেকজনেই বলতে বাধ্য হয়েছে, নবীর ভাষণ আমি শুনি না এমন নয়, এত লক্ষ মানুষের মধ্যেও সবাই ভাষা নবীর কথা একভাবে সবাই শুনতে পাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আমার নবী ভাষণ দিয়া এক পর্যায়ে বলেই ফেললেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহর এক বান্দাকে পাঠাইয়া প্রশ্ন করেছে, তুমি কি দুনিয়ার জমিনে থাকবা নাকি মাশুক মাওলার দিদারে যাইবা। ওই আল্লাহর বান্দা বলে ফেলল, দুনিয়ার জমিনে থাকার জন্য আমি আর মন চাই না, আমি মাশুক মাওলার দিদারে চলে যাব। এ নবীর উম্মত, আরো বহু ভাষণ, এই কথাটা এমন একটা হিট লাগছে বৃদ্ধ এক সাহাবীর দিলের মধ্যে, কলিজার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হইছে, আর ওই দিনেই আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। বাইরে আমার কষ্ট হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের এই আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ পাক দিন পরিপূর্ণ করে দিলাম, এখন দিন পরিপূর্ণ হয়েছে, আমার নবী খুশি হবে নাকি বেজার? আরো আসতে কোন এই মিষ্টি খাওয়া মুজোর, এখন কেমন খুশি হবে, লক্ষাধিক পয়গম্বর চলে গেছে,
কোন নবীর দ্বারা আল্লাহ দিন পরিপূর্ণ করার নাই, আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ করাইছে। নবীর উম্মতেরা তো খুশিই থাকবে, সাহাবীরা আনন্দ করে, কেউ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে, আনন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা আরাফার ময়দানের এক কোনায় গিয়া চোখের পানি সেরে দিয়া কান্না করে, আর মনটারে বুঝায় রে মন, এই দুনিয়ার জমিনের মধ্যে কেমনে আমি নবীর বিচ্ছেদের জ্বালা সহ্য করব। আর এক সাহাবীর সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহ এই সাহাবী ওই আবু বকরকে প্রশ্ন করেন, ও ভাই আবু বকর, আপনার চোখের মধ্যে পানি কেন, কান্না করেন কেন? আবু বকরের চোখের পানিতে গাল ভিজে যায়, দাড়ি মুবারক ভিজে যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্না করে ডাক দিয়া বলে, সাহাবী তুমি কি বলতে চাও ভাই? বলে আমি বলতে চাই যে দিন পরিপূর্ণ হয়েছে, সকল সাহাবীরা আনন্দ করে, আপনি এই কোনায় বসে কান্দেন কেন আরাফার ময়দানে? আপনারা তো আনন্দ করার দরকার। আবু বকর ডাক দিয়া বলতেছে, ভাই আনন্দ তো আমার দিলির ব্যাপার, আমার দিলির মধ্যে আনন্দ আসে না। কারণটা হলো হয়তো পয়গম্বরের উপরে দিন পরিপূর্ণ করেছেন আল্লাহ, তার মানে মনে হয় দিন পরিপূর্ণ করেছে। দুনিয়ার মধ্যে যদি রাজমিস্ত্রিরা একটা ঘর উঠায়, বিল্ডিং উঠায়, পাঁচতলা বিল্ডিং উঠাবার পর ওই মালিকরা ওই বিল্ডিং এর মধ্যে থাকে, কিন্তু মিস্ত্রি থাকে না, মিস্ত্রি তার গন্তব্য বাড়িতে চলে যায়। হযরতে আবু বকর বলে, আল্লাহর নবীর দ্বারা দিন পরিপূর্ণ আল্লাহ করাইছেন, এখন তো আর দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীর আর দরকার নাই, এখন তো নবী আমার বিদায় হয়ে যাবে। আবু বকর চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, সাহাবী আমার নবীর বিচ্ছেদের জ্বালা আমি আবু বকর কেমনে সহ্য করব? আবু বকর কেমন ভালোবাসছে নবীরে, এ নবীর উম্মতে যুবক, এ পর্দার অন্তরালার মাগ, মাইকের আওয়াজ কানে যায় মা, দিলটা লাগায় শোনো, কেমন আবু বকর, কেমন নবীর জন্য পাগল। আখিরি জামানার পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করবে, আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় আল্লাহর পয়গম্বর হাজির হইয়া আস্তে করে দরজা নক করলেন, অটোমেটিক ডিজিটাল কায়দায় দরওয়াজা খুলে গেল। আল্লাহু আকবার! দরজা খুলে যাওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে পাইয়া বুকে জড়ায় নিছে। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর তাড়াতাড়ি চলুন, এখনই আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, ভয় নাই, অবস্থাটা খুবই কঠিন, খুবই কঠিন। বেঈমানেরা হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার নবীরে তালাশ করে, পাইলেই আমার নবীকে হত্যা করবে। ওদিকে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বিছানায় শোয়াইয়া চাদর মুড়ি দিয়া আল্লাহর নবী বের হয়ে চলে আসলেন। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর এত গভীর রাত্র, এই এত গভীর রাত্রে কিভাবে তুমি ঘুম থেকে জাগিত হইয়া দরজা খুলে দিলা? আবু বকর বলে, পয়গম্বর আমি দরওয়াজা তো আমার আগেই খোলা, আপনি আমার বাড়িতে কখন আসবেন, কোন সময় আসবেন আমি জানি না, কারণ 24টা ঘন্টাই দরওয়াজা খোলা, রাত্রেও খোলা দিনেও খোলা। এ পয়গম্বর আপনি আসবেন বলে বলেছিলেন 6 মাস আগে, এই 6 মাসের মধ্যে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, দরওয়াজার সাথে হেলান দিয়া দাঁড়াই আছি রে পয়গম্বর, আপনি কখন আসবেন? আর আপনার সাথী হয়ে আমি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাব, এই আশায় আমি 6 মাস ঘুমাই নাই। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর চলেন এবার আমরা হাঁটি, পা পা হাঁটি করে চলে যাই। সামনে অগ্রসর হয় হযরতে আবু বকর, একবার নবীর ডান দিকে যায়, বাম দিকে যায়। এই ভালো করে শুনেন, ভালো করে শুনেন,
নবীর আশিকের দল, দুনিয়ার মধ্যে নবীর আশিকের অভাব নাই। ও নবীর উম্মত, পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে, টিভির চ্যানেলের মধ্যেও আশিকের রাসূলদের অ্যাড, ভালো করে স্মরণ রাখবা, অ্যাড দিলেই আশিকের রাসূল হওয়া যায় না, পোস্টার আর হ্যান্ডবিল লাগাইলে আশিকের রাসূল হওয়া যায় না, নবীর জন্য জীবন দিয়া আশিকের রাসূল দাবি করতে হয়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, নবীর আশিক দাবি করতে হয় আবু বকরের মতো কর, নবীর আশিক দাবি করতে হয় হামজালার মতো কর, নবীর আশিক দাবি করতে হয় ওয়াইসুল করণীর মতো কর, নবীর আশিক দাবি করতে হয় বেলালের মতো কর, খোবাইবের মতো কর, খাব্বাবের মতো কর, এনবের উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি নবীর আশিক হয়ে যাও, উমরের মতো, ওসমানের মতো, আলীর মতো এই রকম নবীর আশিক হয়ে যাও। মিষ্টি খাওয়ার আশিক হলে কাজ হবে না, শুধুমাত্র মাথায় টুবি নাই, দাড়িও নাই, লম্বা জামাও নাই, তুমি নবীর আশিক দাবি করো, এইভাবে নবীর আশিক হওয়া যায় না। কারণ পরকালে আমার নবী একদল উম্মতকে ডাক দিবে, এই টুপিওয়ালা উম্মত তোর মাথায় আমি টুপি দেখতে পাই, দাড়ি দেখতে পাই, জব্বা লম্বা জামা দেখতে পাই, এ টুপিওয়ালা সুন্নাতওয়ালা, এ জুব্বাওয়ালা, এ দাড়িওয়ালা উম্মত কতদিন হয় তোদের আমি দেখি না, তাড়াতাড়ি আয় উম্মত, আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় রইছি উম্মত, এক পেলা পানি পান করায় দিব তোদের, মাংসারি বা মিনহালা ইয়াজমাউ আবাদা, 50,000 বছরের মধ্যে উম্মত তোর পানির পিপাসা লাগবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর একবার নবীর ডানে যায়, দেখো আবু বকর নবীর প্রেমে কেমন পাগল, একবার বামে যায়, একবার সামনে যায়, আর একবার পিছনে যায়, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে, আবু বকর ডানে যায়, আবু বকর বামে যায়, সামনে যায়, পিছনে যায়, হিজরতের রাত্রে আল্লাহর নবী বলেন, আবু বকর ব্যাপারটা কি রে, আবু বকর একবার ডানে দৌড়াও, আর একবার বামে দৌড়াও, আর একবার সামনে পিছনে দৌড়াও কেন? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, পয়গম্বর আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, বেঈমানেরা এই মক্কার জমিনের মধ্যে তীরের ধনুক হাতে লইয়া আপনার তালাশ করে, পয়গম্বর হাতের মধ্যে ধারালো তলোয়ার নিয়ে আপনার তালাশ করে, পয়গম্বর বল্লম হাতে নিয়ে তালাশ করে, ও পয়গম্বর কোন সময় জানি ডান দিক থেকে তীরের ধনুকটা আইসা আপনার সিনায় লাইগা যায়, এই জন্য আমি ডান দিকে আবু বকর দৌড়াইয়া যাই, ওই তীরের ধনুকটা আইসা যেন আপনার গায়ে না লাগে, আপনার গায়ে লাগার আগেই যেন আমি আবু বকরের শরীরের ছিদ্র হয়ে যায়, বুকে লাইগা পিঠ এপার থেকে ওপার ফাঁস হয়ে যায়, এই জন্য আমি আবু বকর ডান দিকে দৌড়াই, আমি আবু বকর বাম দিকে দৌড়াই, আমি আবু বকর সামনে দৌড়াই, পিছনে দৌড়াই, এই জন্য এ নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর কষ্ট কম করে নাই, এত কষ্ট কোন নবী করে নাই, আমার নবী যে ঘাম ঝরাইছেন, আমার নবী যে রক্ত ঝরাইছেন, এত রক্ত কোন নবী ঝরায় নাই, আমার নবী উহুদের ময়দানের মধ্যে দান্দান মুবারক শহীদ করে দিছে, বেঈমানেরা ঘোষণা করেছে, উল্লাসে মাতিয়া কাফেরের দলের সব উড়াইয়া জয় পতাকা, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, ঘোষণা করেছে নবীজি মরেছে, আর পাইবা না তার দেখা, সেদিন যতই ছিল মুসলমান হইয়া পাগলের মতন, যতই ছিল মুসলমান হইয়া পাগলের মতন, ময়দানে করে সবে কান্না কাটি,
আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার মুহাব্বতের উম্মত উম্মতের করলাম কি, উল্লাসে মাতিয়া সেদিন শুনিয়া সেই সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে, মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়ার নবী, বলো কেমন আছে আমার মায়ার মায়াবী, আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি, আমরা যে তার মুহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি। ওহুদের ময়দানে আমার নবী হাজির হয়ে গেল, কিছু কথার ভুল বুঝাবুঝির কারণে মুসলমানদের মধ্যে একটা দুর্গতি শুরু হয়ে গেল, মার খাওয়া আরম্ভ হলো। এই সুযোগে এক বেঈমান আমার নবীর মাথার মধ্যে হেলমেটের মধ্যে এমন জোরে তলোয়ার দিকে আঘাত করলো, আমার নবী উঁচু জায়গার থেকে পাহাড়ের পদ দেশে নিচু জায়গায় চলে যায়, আল্লাহর নবীর হুশ নাই, আমার নবী হুশ নাই কথা বলতেও পারে না, আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে রক্ত ঝরতেছে, আমার নবীর মুখ দিয়া রক্ত ঝরে, আমার নবীর নাক দিয়া রক্ত ঝরে, আমার নবীর মাথা দিয়া রক্ত ঝরে, দাঁত ভেঙে গেছে, আমার নবী ডানেও ফিরতে পারে না বামেও ফিরতে পারে না, বেঈমানরা নজর করে তাকায় দেখে মনে হয় বিশ্ব নবী মারা গেছে, এই জন্য ওরা পতাকা উড়াই উল্লাসে মাতোয়ারা হইয়া ওই ওহুদের ময়দানে স্লোগান তুলতেছে আর বলতেছে বিশ্ব নবী নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই খবরটা পুরা ওহুদের ময়দানে একটা সরবল হয়ে গেছে, আলোড়ন হয়ে গেছে, ব্যাপারটা কি রে নবী নাই নবী নাই নবী নাই, তাহলে যুদ্ধ করব কার জন্য, বেঁচে থাকবই বা কার জন্য, একদল সাহাবীরা বলে আয় বেঈমানদের উপরে ঝাঁপাইয়া পড়, আমাদের বেঁচে থেকে লাভ নাই নবী নাই, আর এক দলে বলে নবী নাই যুদ্ধ করে কি ফায়দা হবে, হঠাৎ করে আমার নবীর জবান আমার আল্লাহ খুলে দিয়েছে, আল্লাহর নবী উঁচু জায়গার থেকে নিচু জায়গার থেকে উঁচু জায়গায় উঠে ডাক দিয়া বলে কে পারবি রে কে পারবি, ওহুদের ময়দানে তলোয়ার চালাইতে বেঈমানদের বিরুদ্ধে, কচুকাটা কর কচুকাটা কর, বেঈমানদের উপরে ঝাঁপায় পর, এ নবীর উম্মত, এরপরে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, গোটা মদিনার মধ্যে আলোড়ন হয়ে গেছে, বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করছে, ইতিহাস সবাই জানেন নবীর প্রেম কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়, নবীর মহব্বত কারে কয়, এ যুবক ভাই মদিনার অলিতে গলিতে আলোড়ন হয়ে গেছে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই, নবী শাহাদাত বরণ করছে ওহুদের ময়দানে, নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত কারে কয়, নতুন বিবাহ করে বাসর ঘর আরামের ঘর আরামের ঘর বাসর ঘর, এ নবীর উম্মত, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, মদিনার সব জায়গায় আওয়াজ আসতেছে ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে, এ বাইচা থাকিকা কি করবি নবী নাই, এ দুনিয়ায় বাইচা থাকিকা কি করবি নবী নাই, কি হয়েছে বলে নবী ওহুদের ময়দানে শাহাদাত বরণ করছে, মহিলারাও পাগল পারা হইয়া আমার নবীর জন্য দৌড়ায়, আমার নবীর জন্য
এক সাহাবি নতুন বিবাহ করে বাসর ঘরে বাসর রাত করে ফরজ গোসল করার জন্য কাদের মধ্যে গামছা লুঙ্গি লইয়া নদীর কিনারায় অথবা পুষ্কনির কিনারায় গোসল করার জন্য হাজির হয়ে গেছে, নাম হয়েছেন সাহাবীর হানজালা। ওই গোসলখানায় যাইয়া কানের মধ্যে আওয়াজ পায়, গোসল করতে পারে নাই, করতে পারে নাই, কানের মধ্যে আওয়াজ আওয়াজ, বিশ্ব নবী ইহুদের ময়দানে মারা গেছে, শাহাদাত বরণ করছে, কার জন্য গোসল করবি রে হামজালা? যদি নবীর জন্য জীবন দিতে হয় যাও, তাড়াতাড়ি যাও ইহুদের ময়দানে, যা তলোয়ার নিয়ে হাজির হয়ে যাও। হযরতে হামজালা আর দেরি করে নাই, দ্রুত বেগে দৌড়াইয়া হামজালা বিবির কামরার সামনে এসে হাজির হয়ে গেছে, ভিতরেও ঢুকে নাই। নাপাক অবস্থায় কার থেকে নবীর উম্মত গামছা লুঙ্গি ফালাইয়া ডাক দিয়া বলতেছে, এ আমার বিবি সাহেবা, দেরি করিও না, দেরি করিও না, মনে হয় তুমিও জানো হুদের ময়দানে আমার নবী নাই, আমার কানে আওয়াজ পাইলাম নবী নাই, যেখানে নবী নাই আমি কার জন্য বেঁচে থাকবো, কার জন্য গোসল করব, গোসল করলে লেট হয়ে যাবে, আমি বেঈমানদেরকে হত্যা করতে পারবো না, জাহান্নামে ফালাতে পারবো না, কতল করতে পারবো না, আমার লেট হয়ে যাবে, বিবিরে দেরি করিস না, আমার খাপের ভিতর থেকে তলোয়ারটা বের করে দে। আমি দ্রুত বেগে দৌড়াই, পিছনে পিছনে বিবিও দৌড়াই, বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে নিষেধ করব না, তবে সবে মাত্র একটা রাত আপনার সাথে আমি কাটাইলাম, এক রাত্রের মহব্বতে অনেক মহব্বতেই হয়ে গেল, স্বামী আমি জানি আপনি যেই মৌসুম নিয়া আর যেই নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা নিয়া আপনি ওহুদের ময়দানে রওনা করেছেন, মনে হয় আপনি আর ফিরবেন না, যদি শাহাদাত বরণ করেন পরকালে আমি আপনার স্ত্রীরে ভুলবেন না, আমাকে সাথে লইয়া আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এবার হামজালা ডেকে বলে, বিবি ঠিক আছে বুঝলাম, আজকে যাই, আবার দেখা হবে বেঁচে থাকলে পরকালে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা হামজালা দ্রুত বেগে পাগলের মতো নবীর প্রেমে দৌড়ায়, নবীর প্রেমে দৌড়ায়, নবীর প্রেমে দৌড়ায়। এ যুবকের দল, এ চাঁদপুর শহরের মুসলমান, ভালো করে স্মরণ রাখবা, হামজালার মতো ভূমিকা পালন করবা, নবীর মহব্বত সিনার মধ্যে ঢুকাবা। হামজালা শুনছে নবী নাই, আসলে তো নবী মরে নাই, নবী এখনো জীবিত আছে, হামজালা শুধুমাত্র শুনছে, গোসল করে নাই, ফরজ গোসল বাদ দিয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া দ্রুত বেগে দৌড়াইয়া উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। ওই হামজালার মতো ভূমিকা পালন করবা, যদি দেখবা কোনো বেঈমান নবীরে গালি দেয়, সাথে সাথে তুমিও হামজালার মতো দৌড়াইয়া রাজপথে নাইমা, ওই বেঈমানের উচিত বিচার করবা। তাহলে এইভাবে নবীর প্রেম আর ভালোবাসার প্রমাণ কথা কন না কেন? নবীর ভালোবাসা মুখে উচ্চারণ করলে হয় না, নবীর ভালোবাসা কাজে কর্মে প্রমাণ করে দেখাতে হয়, ঠিক কি না? জোরে কর, রব্বুবিয়াত খোদা কি হায় জাহাত, নবুয়াত মুস্তফা কি হায় ওয়াহাত, হাম সূরাত হাম সিরাতে মুস্তফা, দরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খাইরুল বাশার, গীরে লাজেম তাবয়াবি আয় ফেজর, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। খারাপ লাগতেছে বাইরা আমার, সময় শেষ হলে জানাই। হামজালা এবার ওহুদের ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে, ওহুদের ময়দানে হামজালা বেঈমানদের সঙ্গে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 হাজার হাজার বেঈমান কাফের সাথে সাথে জবাই করে জাহান্নামের বাসিন্দা বানায় দিল। হামজালা হঠাৎ করে এক বেঈমানের আঘাতে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করলো। হামজালা এবার লাশ হয়ে পড়ে রইল,
যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয়ের মালা গলায় পড়লো, আল্লাহু আকবার বলো যুদ্ধের ময়দানে। যদিও আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে, আল্লাহ পাক দয়া আর মায়া করে আল্লাহ পাক বিজয়ের মালা মুসলমানের গলায় পরায় দিছে। সংখ্যায় বেশি লোক দরকার হয় না, সংখ্যায় বেশি লোক দরকার হয় না। এখন মানুষ তো সব উলাট পালাট লোভে পাপ, সবাই কয় না দেখছেন, লোভে পাপ পাপে লোভে পাপ পাপে মিট। টাকার পিছনে পয়রা কত মুফতিরা দৌড়ায়, টাকার পিছনে পয়রা কত মাওলানারা দৌড়ায়, টাকার পিছনে পয়রা কত ভাবে অন্যায় অপরাধ শুরু কইরা দিছে। নবীর উম্মত ভালোভাবে মনে রাখবা, টাকার পিছে দৌড়ানো লাগবে না। তুমি যদি সত্যিকার অর্থে খাঁটি মুমিন হও, টাকা তোমার পিছনে দৌড়াবে, ঠিক কিনা জোরে বলো, টাকার পিছনে দৌড়ায় লাভ নাই, কারণ টাকা আজ আছে কাল থাকবে না। সম্মান সম্মান ইজ্জত আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আমার হয়ে যাবে, আল্লাহ আমার হয়ে যাবে, ঠিক কিনা জোরে কা। আউলিয়ারা কারে উকবা এসতিয়ার, জাগেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়া, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। হানজালা শাহাদাত বরণ করছে, এখন মুসলমানরা বিজয়ের মালা গলায় পড়েছে, সংখ্যায় লোক বেশি লাগে না, কিন্তু আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা লাগে, কথা পান না কেন? কোটি কোটি বেঈমানকে বিদায় করতে মাত্র হাজার কাফের ইজ্জত, হাজার মুসলমানই যথেষ্ট। বদরের ময়দানে মাত্র 313 জন মুসলমান, কতজন 313 জন মুসলমান বদরের মাঠে, বেঈমানেরা 1000। ওদের হাতে তলোয়ারের অভাব নাই, ঢালের অভাব নাই, তোর তীরের অভাব নাই, ধনুকের অভাব নাই। মুসলমানের হাতে ইতিহাসবিদরা লেখে 2টা তলোয়ার, মাত্র 2টা ঘোড়া, আর কিছু নাই। এই 2টা ঘোড়া 2টা তলোয়ার, সংখ্যায় লোক হলো 313 জন, বদরের ময়দানে হাজির হয়ে গেল। বদরের ময়দানে হাজির হইয়া আল্লাহর নবী একটা মোনাজাত দিলেন, আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বদরের ময়দানে গিয়ে একটা মুনাজাত তুলছে, আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ দেখো আমাদের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, ট্যাঙ্ক নাই, বোম নাই, তলোয়ার নাই, ধনুক নাই, ঘোড়া নাই, উট নাই, আয় আল্লাহ যুদ্ধের কোনো সরঞ্জামাদি নাই, কেমনে যুদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আপনার চোখের পানি মুছে ফেলে, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, ফেরেশতারাও সহ্য করতে পারে না, আপনার চেহারার থেকে পানিটা মুছে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ নবী বেঈমানরা আপনাদের সাথে মোকাবেলা করতে আসছে 1000, এদের হাতের মধ্যে অস্ত্রের অভাব নাই, তলোয়ারের অভাব নাই, তবে আপনার কোনো ভয় নাই, যদিও আপনাদের হাতে তলোয়ার নাই, তবে আপনাদের হাতে কামান বিমান নাই, তবে আপনাদের হাতে ঈমানের অস্ত্র আছে, ঈমানের অস্ত্র আছে, কালেমার অস্ত্র আছে, তাকবীরের অস্ত্র আছে। নবী শুধুমাত্র বদরের মাঠে যাইয়া আল্লাহু আকবারের একটা ধ্বনি লাগা দিবেন, আর আমি আল্লাহ পাক আসমান থেকে এই বদরের জমিনের মধ্যে আমি আল্লাহ পাক ফিরিস্তা নামক সেনাবাহিনী পাঠায় দিব। পাঠাইছে কি পাঠায় নাই? আর জোরে কন ভাইরা, আমার ভয় নাই, টেনশনও নাই, দিন পরিপূর্ণ হয়েছে আমার নবীর মাধ্যমে, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, 2টা বস্তু আমাদের মাঝে রেখে গেছে। 1 নম্বর, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 1 নম্বরে আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, কিন্তু তার মুজিজা কোরআন বিদায় হয় নাই।
কোরআন আমাদের মাঝে নবী রেখে গেছেন, দুই নম্বরে আল্লাহর নবীর সুন্নাত রেখে গেছেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি তুমি আমল করতে পারো গো, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, জাহান্নামী বানাতেও পারবে না। তাহলে কোরআন সুন্নাহ আমল করার দরকার আছে না? না। এ যুবক ভাই, পা দুটো আগায় দাও, হাজার মানুষের মধ্যে তোমার পা ধরবো, কারণ লজ্জা করে কি লাভ হবে রে যুবক? তুমিও মারা যাবা, আমিও মারা যাব। কত যুবক হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতেছে, ধাক্কা খেয়ে জমিনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর যুবকের আর শরীরের মধ্যে রুহ নাই, হঠাৎ করে চক্ষুটা বন্ধ হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যার নবীর উম্মত কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবর যাত্রী হয়ে গেল। এ যুবক ভাই, তুমিও আল্লাহর জন্য কান্না করো, গুনার জন্য মাপ চাও, কারণ তোমার আমার গুনাহ কেউ দেখে না, কেউ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ তোমারটা তোমার কাঁধের উপরেই চাপায় দেওয়া হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজিরা উখরা, তোমারটা তোমার বাবা নিবে না, তোমার মা নিবে না, তোমার ভাই নেবে না, তোমার গুনাহ তোমার আমল নামাই থাকবে, কাদের মধ্যে চাপানো থাকবে? একদল মানুষ দেখেন না দুনিয়ার মধ্যে স্লোগান দিয়া কয়, এরা কি কয়? বলে আমার আমল আমার থাকবে, তোমার আমল তোমার থাকবে, নামাজ না পড়লে তোমার কি ক্ষতি? এ নবীর উম্মতির দল, এবার হানজালা ওহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর ওই ওহুদের ময়দানের মধ্যে কান্নার রব, কেউ বলে আমার বাবা শাহাদাত বরণ করছে, কেউ বলে আমার ভাই শাহাদাত বরণ করছে, কেউ বলে আমার ছেলে শাহাদাত বরণ করছে, কেউ বলে আমার স্বামী নেয়। তবে তারা কান্নাকাটি করে আল্লাহর দরবারে যে শুকরিয়া মাবুদ, তুমি আমাকে শহীদের বাবা বানাইছো, তুমি আমাকে শহীদের মা বানাইছো, তুমি আমাকে শহীদের স্বামী বানাইছো, মারা গেছে এজন্য কান্না করে না, কান্না করে আল্লাহ পাককে পাওয়ার জন্য। এ নবীর উম্মত, আমার নবী ডাক দিয়া বলে, দেখো সাহাবা একরাম কারা কারা শাহাদাত বরণ করলো উহুদের ময়দানে, সব লাশ এক জায়গায় জমা করো। শহীদের আহকাম হলো বিনা গোসলেই তাদেরকে কাফন পরায়া দাফন করানো হয়, শহীদের কোনো গোসল নাই। কিন্তু হানজালা নামের আল্লাহর গোলাম সাহাবি, ও তো গোসলও করে নাই, উনি তো গোসলেই করে নাই, ফরজ গোসল তার উপরে ছিল ফরজ। হঠাৎ করে ওহুদের ময়দানে সবাই সাহাবা একরাম গোসল সারাই কাফন পরাইতে ব্যস্ত হয়ে গেছেন, কবর করে কবর খুঁড়ে কবরে রাখবে। কিন্তু হানজালারটাও এইভাবে গোসল সারাই রাখতে আরম্ভ করলেন, আল্লাহর নবী তো আর গায়েব জানে না, গায়েব জানলে তো আমার নবী দেখতেন বুঝতেন, গায়েব তো দুনিয়ার কেউ জানে না, গায়েবের মালিক একমাত্র কে? الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ভাইরা আমার, এবার ওই ওহুদের ময়দানে একটা মহিলা পাগলিনীর মতো দৌড়ায় 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 আল্লাহর নবীর সামনে গিয়া হাজির হয়। মহিলা ডাক, মহিলাকে ডাক দিয়া বলে, এ মহিলা তুমি কে? বলে আমি হইলাম আপনার প্রাণের স্ত্রী, আপনার প্রাণের সাহাবি, আমি আপনার ওই সাহাবীর প্রাণের স্ত্রী। বলে কি হয়েছে বলো? বলে আমার
স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো, আমার স্বামীর ফরজ গোসল ছিল, তাড়াতাড়ি নবী তাকে গোসল না দিয়া কবরে রাখবেন না, কাফন দাফন করবেন না, বলে তাই যদি হয় দেরি আর করব না। সাহাবীরা, তোমরা হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য সাহাবীরা পেরেশান পাগল। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে নবীর সামনে হাজির হয়ে গেল। জিব্রাইল আমিন এসে বলে, ও পয়গম্বর আপনি সান্ত্বনা হন, আপনি টেনশন মুক্ত হন, হানজালারে দুনিয়ার পানি দিয়া গোসল কেন দিবেন, হানজালা তো আপনার প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে দৌড়াইছে, হানজালা তো আপনার মহব্বতে উহুদের ময়দানে দৌড়াইছে, হানজালা তো আল্লাহর মহব্বতে উহুদের ময়দানে দৌড়াইছে, হানজালার দুনিয়ার কোন পানির দ্বারা গোসল দিলে সেটা মানাবে না, সেটা মানাবে না, হানজালার গোসল দুনিয়ার কোন পানির দ্বারা দিলে হবে না, হানজালার গোসল আমার আল্লাহর ফিরিশতা দিয়া, আমার আল্লাহ নিজে ওই হানজালার গোসল জান্নাতের পানি দিয়া করায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, দিন পরিপূর্ণ হয়েছে। কার মাধ্যমে বলেন? বিশ্ব নবীর মাধ্যমে। কার মাধ্যমে? বিশ্ব নবীর মাধ্যমে। নিয়ামত দিছে কে? খুশি হয়ে গেছেন আমাদের উপরে কে? আল্লাহ খুশি হয়ে গেছে। ভাইরা আমার সংক্ষিপ্ত সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার থেকে তোরা বিদায় হয়ে যাবি, নবীও বিদায় হয়ে গেছে, নবীর ঘরের দরওয়াজার সামনে আজরাইল অপেক্ষা করতেছে, নবীও অসুস্থ হয়ে পড়ছে, আরাফার ময়দান থেকে ভাষণ দিয়ে বিদায় হওয়ার পর আস্তে আস্তে আমার নবী দুর্বল হয়ে চলছে, কারণ আমার নবী দুনিয়ার জমিনে আর থাকবে না, কিন্তু আল্লাহর নবী থাকবে না, তবে ইসলাম ধ্বংস হবে না। নবী বলে গেছে, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, দুনিয়ার মধ্যে বেশি ভয় করে উলামায়ে কেরাম আল্লাহকে, আর ওয়ারাসাতুল আম্বিয়া হইল উলামায়ে কেরাম। এই হক্কানি উলামায়ে কেরাম যতদিন দুনিয়ার জমিনে থাকবে গো, ততদিন এই আসমান জমিন থাকবে, চন্দ্র সূর্য থাকবে, হক্কানি উলামায়ে কেরাম থাকবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু থাকবে না, সব আমার আল্লাহ ধ্বংস করে দিবে, ঠিক কি না ভাইরা? আমার নবীজি আমার ঘরের মধ্যে অসুস্থ আম্মা জানা আয়েশা নবীর শিয়রে বসা, একটা পানির পাত্র থেকে চামিজ দিয়ে আমার নবীর মুখের মধ্যে পানি দেয়। এ নবীর উম্মত, এই কয়েক মিনিট একটু আলোচনাটা শোনো, দেখো মনটা নরম হয় কিনা যুবক। আজকে কার জন্য পাগল হইছো? আল্লাহর জন্য হতে পারো নাই। আবার কত যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নবীর সুন্নতি টুপি মাথায়, নবীর সুন্নতি দা গাড়ি গালে, গালের মধ্যে দাড়ি, লম্বা জামা পরে, এরকম হাজার নবীর প্রেমিক ভালোবাসার আছে না নাই? ভাইরা আমার, নবী আমার রুমের মধ্যে আম্মা জানা আয়েশা পানি মুখের মধ্যে দেয়, আমার নবীর বড় কষ্ট। হযরতে ফাতেমা নবীর দিকে তাকায়া তাকায়া চোখের পানি সাইরা দিয়া কাঁদতেছে আর বলতেছে, বাবা তোমার মনে হয় বড় অসুস্থ, দুনিয়ার মধ্যে নজর করে তাকায় দেখবারে ভাই, সন্তান মেয়ে সন্তানের দরদ বেশি বাবার জন্য, ছেলের চাইতেও বেশি বাবাকে মহব্বত করে মেয়ে সন্তান, মেয়েটা তাকায় রইছে, ডাক দিয়া বলেন, আব্বা জান, ও আব্বা জান আপনার মনে হয় অনেক বড় কষ্ট হয়, আব্বা জান আপনার মনে হয় অনেক বড় কষ্ট হয়, আব্বা জান আপনার মনে হয় অনেক বড় কষ্ট হয়। হঠাৎ করে বাহির থেকে আওয়াজ, নবীর কাছে কারা আছেন আপনারা সরে যান, দরজাটা খুলে দেন, নবী অনুমতি দেন আমি আসতে পারি কি না। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা দরজাটা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফাতেমা বলেন, আব্বা
আব্বাজানকে আসছেন দরজার কিনারা, আপনি তো অসুস্থ কথা বইলেন না, কাউকে আসতে দেওয়া হবে না, কাউকে রুমে আসতে দেওয়া হবে না, কারণ আব্বাজান আপনার গায়ে জ্বর, আপনি ঠিকভাবে উঠতে পারেন না, বসতে পারেন না। এবার ডাক দিয়া বলতেছে, এ ফাতিমা, আর কেউ না আর কেউ না, দরওয়াজার কিনারায় অপেক্ষা করতেছে মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম, অপেক্ষা করতেছে, অনুমতি চায়, আমিও অনুমতি দিয়ে দিলাম। ফাতেমা আর দেরি করে নাই, বাবার বুকের উপরে মাথাটা রাইখা, চোখের পানি সাইরা কান্না করে আর বলে, বাবা তুমি কি জানো, বাবা তুমি কি জানো, আমার ঘরের মধ্যে চুলাই তিন দিন আগুন জ্বলতো না, হাসান বলতো খানা দাও, হুসাইন বলতো খানা দাও, বাবা খানা দিতে পারতাম না, আপনার জামাতা সেরে খোদা হযরতে আলী কাজ পাইতো না, আহার জোগাড় করতে পারতো না, রিজিকের ব্যবস্থাও ছিল না। ও আব্বাজান, আপনি যদি বিদায় হয়ে যান, ওই তিন দিন যখন চুলায় আগুন না জ্বলতো, আমি বলতাম চল হাসান চল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটা কলিজার টুকরা সন্তান ক্ষুধার্ত অবস্থায় নিয়া আব্বাজান আপনার কাছে আসার পর আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকায় থাকতাম, আপনার নূরানি চেহারা মুবারক দেইখা আমাদের তিন দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ও আব্বাজান, আপনি বিদায় হয়ে গেলে আমি কাঁদ চেহারা দেইখা আমি ক্ষুধা নিবারণ করব। কান্না বন্ধ করে নাই, হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয়, এ ফাতিমা, তোমার কান্নাটা আমার মুখের গোড়ায় লাগায় দাও। হযরতে ফাতিমার কান নবীর মুখের গোড়ায় লাগায় দিল, নবী যেন কি বলল, অটোমেটিক হঠাৎ করে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, মুখের মধ্যে মনে হয় যেন হাসি ফুটে উঠল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ ফাতিমা, এই সবে মাত্র তুমি কান্না করলো, আবার হেসে দিলা, ব্যাপারটা কি? কান্না বন্ধ করে দিলা। ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা যান, আব্বাজান আমার কানের গোড়ায় মুখ লাগায় বলছি, ছয় মাস পরে আব্বাজানের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল দেরি করবি, একটু অপেক্ষা কর, জিব্রাইল আসু, জিব্রাইল আইসা হাজির হয়ে গেছে, আজরাইল অপেক্ষা করতেছে। নবী বলে, এ জিব্রাইল, এত দেরি কেন হলো, আমার উম্মত এতিম হয়ে যাবে, এতিমের মুহূর্তে তুমি কেন আসতে দেরি করলা? ও পয়গম্বর, আমি এমনিই দেরি করি নাই, আল্লাহর ওয়াডারে আমি সকল জান্নাতের গেটগুলি সুন্দর করে সাজাইলাম, কারণ আপনি ওই ঘট দিয়া জান্নাতে আগমন করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি জিম্মাদারি নেবে আমার উম্মতের, জিব্রাইল বলো, আল্লাহর কাছে জিব্রাইল ডাইরেক্ট চলে যাবে, আল্লাহ কি জিম্মাদারি নেবেন আপনার? পয়গম্বর বলেছেন, দোস্ত হাবিব বলেছে, বলে জিম্মাদারি বেশি কিছু না, নবী আমার কি চায়, যাও আমি নবীরে জানায় দাও, আমার পক্ষ থেকে নবীরে জানায় দাও যে আপনার উম্মত মরণের এক বছর আগে যদি তওবা করে মারা যায়, গুনাহ মাফ চায় মারা যায়, জমানে কালেমা নসিব হয়, আমি আল্লাহ আপনার ওই উম্মতের সব গুনাহ খাতা মাফ করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে জিব্রাইল ব্যক্ত করলেন, নবী এক বছর আগে আপনার তাওবা করে মারা গেলে আল্লাহ জান্নাত দান করবে, আমার নবীর তো খুশি হওয়ার কথা, আমার নবী খুশি হয় নাই, আরো কান্নায় ভেঙে পড়ছে, কারণ আমার নবী জানতেন আমার উম্মতের এক বছরের বাঁচার গ্যারান্টি কার্ডটা নাই, কোন সময় যেন আমার উম্মত দুনিয়ার থেকে বিদায় হয়। আল্লাহর বান্দা চাঁদপুর থেকে ঢাকা রওনা করেছে, ও নবীর উম্মত লঞ্চে ডুইবা মারা যাবে, হঠাৎ এক বছর আগে কোথায় হলো, গাড়িতে চাপা খাইয়া মারা যাবে, কয়েকদিন আগের এই পরশুর ঘটনা নজর করে তাকায় দেখছো, ইন দুনিয়ার থেকে ওই যে বাহির থেকে কাতার থেকে কিছু অনেক
বহির বিশ্ব থেকে বাংলাদেশে আসছেন, মার সাথে সাক্ষাৎ করবে, বাবার সাথে সাক্ষাৎ করবে, বিবির কাছে যাবে, শ্যামলি গাড়িতে ও নবীর উম্মত বাসের সাথে বাসে সংঘর্ষ হয়ে, ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার মানে দুনিয়ার মধ্যে বাবার চেহারাও আর দেখতে পারলো না।